সন্তানের চিকিৎসার জন্য মায়ের বদলি মঞ্জুর। মানবিক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা জানেন যে শিক্ষকদের ট্রান্সফার প্রক্রিয়ার জন্য উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ রয়েছে, তা সত্ত্বেও কিন্তু ট্রান্সফার চলছে, সেটা একমাত্র হাইকোর্টের নির্দেশের মাধ্যমে, অর্থাৎ কোর্ট কেস করে অনেকে ট্রান্সফার পাচ্ছেন। এমনই একটি গুরুত্বপূর্ণ রায় দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলা হয়েছে এই অর্ডারে এবং সেই সঙ্গে এ নিয়ে কি খবর প্রকাশিত হয়েছে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমরা খবরটা শেয়ার করছি। তো সন্তানের চিকিৎসার স্বার্থে মায়ের বদলি। স্কুলে পড়ুয়া শিক্ষক অনুপাতে বদলির আর্জি মঞ্জুর হওয়ার কথা নয়, কিন্তু অসুস্থ সন্তানের চিকিৎসার কথা মাথায় রেখেই মামলাকারী শিক্ষিকাকে বদলির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশ দিতে গিয়ে বার্টোল্ড ব্রেস্টেডের কবিতার অনুবাদের উল্লেখ করে বিচারপতি পর্যবেক্ষণ, ন্যায্য বিচার দিতে কখনো কখনো আইনের বাইরে বৃহত্তর সমাজ এবং জীবনের দর্শনকে বোঝা জরুরি। এই বদলির নির্দেশ না দিলে একজন অসুস্থ শিশুর চিকিৎসার ক্ষতি হতো, সে কথাও উল্লেখ করেছেন বিচারপতি। আদালতের খবর, মামলাকারী শিক্ষিকা উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার একটি প্রাথমিক স্কুলে পড়ান। তিনি বিবাহ বিচ্ছিন্না এবং এক মেয়ের মা। তার শিশু সন্তান একাধিক রোগে আক্রান্ত। বাড়ি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে কর্মস্থলে যাতায়াতের ফলে মেয়ের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই কারণেই তিনি একই জেলায় পৈতৃক বাড়ি কাছাকাছি স্কুলে বদলির আবেদন জানিয়েছেন বলে তার আইনজীবী উজ্জ্বল রায় কোর্টে উল্লেখ করেন। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দিতে গিয়ে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের এবং কিয়া চক্রবর্তীর অনুবাদ করা ওই কবিতাটির উল্লেখ করেন। নির্দেশের প্রতিলিপিতেও তার উল্লেখ আছে। পুরো বিষয়টি শোনার পরেই বিচারপতি শিশুটির স্বার্থে তার মাকে বদলির নির্দেশ দেন। তিনি বলেছেন, 3 সপ্তাহের মধ্যে ওই শিক্ষিকাকে যথাযথ স্কুলে বদলি করতে হবে। একই সঙ্গে বিচারপতি এও বলেছেন যে ওই শিক্ষিকা বর্তমানে যে স্কুলে পড়াচ্ছেন তার ছাত্রছাত্রীরাও যেন এই বদলির জেরে ক্ষতিগ্রস্ত না হয় তাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে এবং বদলির ফলে তৈরি হওয়া শূন্যস্থানে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে। এ ব্যাপারে 28 সেপ্টেম্বর সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শককে কোর্টে রিপোর্ট দিতে বলা হয়েছে। এটা খবরে প্রকাশিত হয়েছে। এবার আমরা দেখে নেব এ নিয়ে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী নির্দেশ দিয়েছেন সেই কোর্টের অর্ডারটি। দেখুন বন্ধুরা, এই সেই অর্ডার যেটা 6/9/2023 তারিখে পাবলিশ করা হয়েছে। এই দেখুন সমস্ত বিষয় যেটা আমি বললাম, খবরে যেটা বেরিয়েছে একদম সঠিক। এই দেখুন, এই যে কবিতার লাইনটার কথা আমি বলছিলাম, এই দেখুন এই এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে সেই কবিতার লাইনটি, এই সমস্ত বিষয়। এবং দেখুন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা কিন্তু রায়, অর্থাৎ মানবিক ক্ষেত্রেও কিন্তু বদলি হচ্ছে। এবং বিচারপতিরা অনেক সময় মানবিক খাতিরে বিচারের গণ্ডি পেরিয়েও নির্দেশ দেন বা রায় দিতে বাধ্য থাকেন, তার ফল এই শিক্ষিকা পাচ্ছেন।